সবাইকে স্বাগত। এটি পিএসসি সেট ফোর, চলো শুরু করা যাক। এদের মধ্যে কোন ভারতীয় সেবার কোন অফিসার সম্প্রতি স্বেচ্ছা অবসর নিয়েছেন, সেটি হলো কিরণ বেদী, কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা। ইনি আগে ছিলেন, 2016 সালে চেঞ্জ হয়েছে, প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। প্যাট্রিসিয়া স্কটল্যান্ড এখন কমনওয়েলথের মহাসচিব। দক্ষিণ ভারতীয় বিখ্যাত কর্ণাটক সঙ্গীতকার ও সাধক ত্যাগরাজা। দক্ষিণ ভারতীয় বিখ্যাত কর্ণাটক সঙ্গীতকার ও সাধক ত্যাগরাজা। কোন যৌগটি তড়িৎজজী? সোডিয়াম ক্লোরাইড যৌগটি তড়িৎজজী। কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? কুচিপুড়ি নৃত্যটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য। বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? লর্ড রিপনের সময় বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল। এটির সাল হচ্ছে 1883। লর্ড রিপনের সময় ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল। পরমাণুর ভিতর নিউট্রনের সংখ্যার বিভিন্ন সমস্থানিক আইসোটোপ যৌগের উৎপত্তির কারণ। কেরালার কোন নৃত্যনাট্যটি খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়? সেটা ওট্টাম থুল্লা। বদ্ধ রক্ত সংবহনের প্রবাহ কে আবিষ্কার করে? উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে রক্ত সংবহনতন্ত্র এবং এর প্রবাহ আবিষ্কার করে। কেরালার মুখ্যমন্ত্রী এখানে VS অচ্যুতানন্দ, কিন্তু বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন পি বিজয়ানন্দ। ইনি CPM পার্টি থেকে বিলং করেন, CPIM পার্টি থেকে বিলং করেন পি বিজয়ান, কেরালার মুখ্যমন্ত্রী। পাকিস্তানের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি মুশারফ গত বছর বরখাস্ত করেন তার নাম ইফতিকার চৌধুরী। কোন মারাঠি চিত্রনাট্যকার ও সাংবাদিক তার নাটক কন্যাদানের জন্য কে বিড়লা ফাউন্ডেশন থেকে সরস্বতী সম্মান পান? ইনি হলেন বিজয় তেন্ডুলকার। অধীনতামূলক মিত্রতা নীতি ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন, যেটা ইংলিশে সাবসিডিয়ারি অ্যালায়েন্স নামেও পরিচিত। এটি প্রথম গ্রহণ করেছিল হায়দ্রাবাদের নিজাম। নিচের কোনটি প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার আয়তন অধিকার করে? সেটি 17 গ্রাম NH3। কোন বাঙালি নাট্যকার এবং ইন্দ্রজিৎ লেখেন? কোন বাঙালি নাট্যকার ইন্দ্রজিৎ লেখেন? সেটি হলো বাদল সরকার। নিচের কোন দেশটি সম্প্রতি কমনওয়েলথ থেকে বরখাস্ত হয়েছে? কমনওয়েলথ থেকে সম্প্রতি বরখাস্ত হয়েছে পাকিস্তান। 1920 সালে কে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন? 1920 সালে এখানে উপদেশে উপরের কেউ নয়, আসলে উত্তর হবে MK গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী এটি প্রবর্তন করেন 1920 সালে। এদের মধ্যে কোন ইংরেজ লেখক মুম্বাইয়ের জন্মভিটে তার স্মারক সংগ্রহালয় পরিণত হয়েছে? সেটা রুডয়ার্ড কিপলিং। এই দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, এই তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত করা হয়? পূর্ণ স্বরাজ দিবস 26 জানুয়ারি 1930 প্রথম পালন করা হয়। এই সংস্থাগুলির মধ্যে কোনটি 2050 সালের মধ্যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ 50% হ্রাস করার লক্ষ্যমাত্রা স্থির করেছে? সেটি UNDP। UNDP-র পুরো ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কোন দেশটি সম্প্রতি কিয়োটো চুক্তিতে স্বাক্ষর করেছে? সেটি হলো অস্ট্রেলিয়া। কিয়োটো চুক্তিতে স্বাক্ষর হয়েছে 1997 সালে জাপানের কিয়োটো শহরে। 1997 সালে জাপানের কিয়োটো শহরে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, তাই এটি কিয়োটো চুক্তি নামে পরিচিত। ইলেভেন ডিসেম্বর এটি স্বাক্ষরিত করা হয়। অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পরে কী আছে? মিথেনের পরে আছে ইথেন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম? জনসংখ্যা অনুযায়ী বৃহত্তম হচ্ছে UP, তারপর হচ্ছে মহারাষ্ট্র, তারপর হচ্ছে বিহার এবং তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, তারপর মহারাষ্ট্র, তারপর বিহার, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ। 2007 পুরুষদের সিনিয়র বিলিয়ার্ডসে জাতীয় চ্যাম্পিয়ন কে হয়েছিলেন? সেটি হলো পঙ্কজ আদভানি। পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি? পঞ্চনামের দেশ নামে অভিহিত রাজ্যটি হচ্ছে পাঞ্জাব, কারণ এখানে 5টি নদের সমাহার আছে।
2001 সালে ভারতের সবচেয়ে জনবহুল নগর 2001 সালে ভারতের সবচেয়ে জনবহুল নগর হচ্ছে মুম্বাই, সব থেকে জনবহুল নগর হচ্ছে মুম্বাই, এরপরে কলকাতা, তারপর দিল্লি, তারপর চেন্নাই। মুম্বাই, কলকাতা, দিল্লি, তারপর চেন্নাই। চীনের জাতীয় খেলা, চীনের জাতীয় খেলা হলো টেবিল টেনিস। ভারতের নতুন কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এখানে আছে ভি রায়, কিন্তু বর্তমানে যিনি আছেন তিনি হলেন রাজীব মেহেরুসি, রাজীব মেহেরিসি, ভারতের কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ভারতের ধান উৎপাদনে প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ। ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকাতে যে যৌগটি ব্যবহার করা হয় সেটি C2H2 বা ইথিলিন। পেন হোল্ড গ্রিপ কথাটি কোন খেলার সাথে যুক্ত? কথাটি টেবিল টেনিস খেলার সাথে যুক্ত। ভারতের প্রাচীনতম তৈল খনি হলো, ভারতের প্রাচীনতম তৈল খনি হলো ডিগবয়। রোলা গারো নামক নামটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এটি টেনিস খেলার সাথে সম্পর্কিত। রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করেন? এটি হলো ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন। কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? কিনান স্টেডিয়াম জামশেদপুরে অবস্থিত। তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতুর রোধ বাড়ে। সানফিস্ট ওপেন টুর্নামেন্ট 2007 জেতেন মারিয়া কিরিলেঙ্কো, মারিয়া কিরিলেঙ্কো। তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে 6ই অক্টোবর, এবং এক মাসের মধ্যেই এদের মেম্বার সংখ্যা হয়ে দাঁড়ায় 500 জন। খরগোশের সেলুলোজের পাচন কোথায় হয়? সিকামে ঘটে, সিকামের ঘটে খরগোশের সেলুলোজের পাচন। মুখ্য নির্বাচন মহাধ্যক্ষ নির্বাচন হন কিভাবে? রাষ্ট্রপতি দ্বারা নির্বাচন হন। তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয়, একে বলে জুল প্রক্রিয়া, একে বলে জুল প্রক্রিয়া। ডক্টর এম এস শুভলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত? ইনি কণ্ঠসঙ্গীতের জন্য বিখ্যাত। নিম্নলিখিত কোন প্রাণীটির জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়? কোন প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়? সেটি হলো আয়োডিন, আয়োডিন প্রাণীদের জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়। হরিজন পত্রিকায় কে সম্পাদনা করেন? হরিজন পত্রিকায় মহাত্মা গান্ধী সম্পাদনা করেন। অম্লরাজ হলো একটি মিশ্রণ যাতে এক ভাগ HNO3 এবং 3 ভাগ HCl থাকে। ওস্তাদ আমজাদ আলী খাঁ কিসে বিখ্যাত? ওস্তাদ আমজাদ আলী খাঁ শরৎ বাদনে বিখ্যাত। সাধারণত গ্রামসভার সদস্য বলতে কাদের বোঝানো হয়? গ্রামের সমস্ত ভোটারদের গ্রামসভার সদস্য বোঝানো হয়। অনার্দ্র CaO দ্বারা শুষ্ক করা যায় NH3 গ্যাসকে, NH3 বা অ্যামোনিয়া গ্যাসকে অনার্দ্র CaO দ্বারা শুষ্ক করা যায়। মাদাম বোভারি উপন্যাসটির লেখক ফ্লোবেয়ার, ফ্লোবেয়ার হলো মাদাম বোভারি উপন্যাসটির লেখক। দিল্লির কোন সুলতান তার প্রজাদের 24 রকম করের হাত থেকে অব্যাহতি দিয়েছিল? তিনি হলেন ফিরোজ শাহ তুগলক। ইন্দর ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র? এটা পথের পাঁচালী উপন্যাসের চরিত্র। ব্যাকটেরিয়াতে কোন ধরনের সালোকসংশ্লেষ ঘটে? উভয় PS1 আর PS2, মানে Photosynthesis 1 আর Photosynthesis 2। যে নির্বাচক সংস্থা ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে তা গঠিত হয় কেন্দ্র আইনসভার উভয় কক্ষের এবং রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্যগণের দ্বারা, কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের এবং রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্যগণের দ্বারা। জীবের কোন অংশে মিষ্টত্বের সাতকরক অবস্থান করে? জীবের প্রান্ত অংশে মিষ্টত্বের সাতকরক অবস্থান করে। হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন জন্মগ্রহণ করেন কোন দেশে? ইনি ডেনমার্কে জন্মগ্রহণ করেন। কবি জয়দেব কোন ভাষায় গীতগোবিন্দের রচনা করেন? কবি জয়দেব সংস্কৃত ভাষায় গীতগোবিন্দের রচনা করেন। পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বেসরকারি বন্দরটির নাম হলো কুলপি, কুলপি হলো একটি বন্দর যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত। জিম কর্বেট জন্মগ্রহণ করেন কোথায়? ভারতে জন্মগ্রহণ করেন জিম কর্বেট। নিউক্লিয়ার রিয়্যাক্টরের জ্বালানিতে ব্যবহার করা হয় কি? সেটি হলো ইউরেনিয়াম, নিউক্লিয়ার রিয়্যাক্টরে ব্যবহার করা হয়। মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে। আইরিশ নিম্নলিখিত অংশের সম্মুখভাগ, কর্নিয়ার সম্মুখভাগ হলো আইরিশ। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক হলেন ঈশ্বর গুপ্ত, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক।
কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। শেক্সপিয়ারের বিখ্যাত বিয়োগান্ত নাটক কি? ম্যাকবেথ। ম্যাকবেথ হলো শেক্সপিয়ারের বিয়োগান্ত নাটক। ভিটামিন কে রক্ততঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এটি সংশ্লেষ করে প্রথমবিন। জলসমের একক কি? জলসমের একক হলো গ্রাম, এটা সিজিএসএ, এসআই হতে পারে কেজি, এটা যেটা সিজিএসএ গ্রাম, এসআই হবে ওটা কেজি। কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেন কুহু ও কেকা। কুহু ও কেকা সত্যেন্দ্রনাথের রচনা। ভারতীয় নাট্যকার, অভিনেতা ও নির্দেশক, যিনি 1972 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, কমলাদেবী পুরস্কার এবং হোমিও বাবা ফেলোশিপ পেয়েছে, তিনি গিরিশ কর্নাড। ভারতের মধ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি, ভারতের মধ্যে সবচেয়ে জনঘনত্ব বেশি এখানে পশ্চিমবঙ্গ বলা আছে, কিন্তু আসল উত্তর হবে বিহার। বিহারের জনঘনত্ব হচ্ছে 1106 পার স্কোয়ার কিলোমিটার। তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেটা হচ্ছে 1028 স্কোয়ার কিলোমিটার। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেয়? 368। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ। জয় হিন্দ।